বাবা মা আর আশেপাশের লোকজনের প্রভাবে সে শুরু করে দেয় মূর্তি পূজা বা আগুন পূজা। তাই সঠিক শব্দটা লোকে বলবে কনভার্ট, আর আমি বলবো রিভার্ট। কনভার্ট মানে এক পথ থেকে অন্য পথে যাওয়া, রিভার্ট মানে আগে ঠিক পথে ছিল, ভুল পথে গিয়েছিল, আবার ঠিক পথে ফিরে এসেছে। তাই সঠিক আর নির্ভুল শব্দটা হবে রিভার্ট। সেজন্য আমি বলবো পশ্চিমারা আসছে না, পশ্চিমারা ফিরে আসছে ইসলামের দিকে, কারণ মানব জাতির সব সমস্যার সমাধান আছে ইসলামে। আর শুধুমাত্র পশ্চিমেই নয়, ইসলাম শুধুমাত্র পশ্চিমাদের জন্য নয়, ইসলাম ধর্ম পুরো মানব জাতির জন্য। পবিত্র কোরআন শুধুমাত্র মুসলমান বা আরবদের জন্য নাজিল হয়নি, শুধু পশ্চিমাদের জন্য হয়নি। পবিত্র কোরআনে সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে আছে, এই কিতাব ইহা তোমার উপর অবতীর্ণ করিয়াছি যাহাতে তুমি মানব জাতিকে বাহির করি আনিতে পারো অন্ধকার থেকে আলোকে। শুধু মুসলমান আরব পশ্চিমা নয়, পুরো মানব জাতিকে আনতে হবে অন্ধকার থেকে আলোকে। পবিত্র কোরআনে সূরা বাকারার 185 নম্বর আয়াতে আছে, রমজান মাস ইহাতে পবিত্র কোরআন অবতীর্ণ হইয়াছে সত্যাসত্যের পার্থক্যকারী রূপে, সমগ্র মানব জাতির পথের দিশারী রূপে। পবিত্র কোরআনে সূরা আল জুমার 41 নম্বর আয়াতে আছে যে আমি তোমার উপর অবতীর্ণ করিয়াছি সত্যসহ কিতাব মানব জাতির জন্য, শুধু মুসলমান আরব বা পশ্চিমাদের নির্দেশনার জন্য নয়, সমগ্র মানব জাতির জন্য। আর মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র মুসলমান বা আরব জাতির জন্য নবী নন, অথবা শুধু পশ্চিমাদের জন্য নবী নন। পবিত্র কোরআনে সূরা আল আম্বিয়ার 107 নম্বর আয়াতে উল্লেখ আছে, আমি তো তোমাকে বিশ্বজগতের প্রতি কেবল রহমত রূপে প্রেরণ করিয়াছি, সমস্ত জীবজগতের প্রতি রহমত, সমস্ত মানব জাতির প্রতি রহমত। পবিত্র কোরআনে সূরা সাবার 28 নম্বর আয়াতে উল্লেখ আছে যে আমি তো তোমাকে প্রেরণ করিয়াছি সমগ্র মানব জাতির জন্য, তাদের প্রতি সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে, কিন্তু অধিকাংশ মানুষই তাহা জানে না। সংগ্রহ করুন মাল্টিমিডিয়া পিসি। আর এজন্যই ইসলাম ধর্ম শুধুমাত্র পশ্চিমাদের জন্য নয়, ইসলাম ধর্ম পুরো মানব জাতির জন্য। আর এই কথাটাই একবার ছাপা হয়েছিল প্লেন ট্রুথ ম্যাগাজিনে, রেফারেন্স ছিল রিডার্স ডাইজেস্ট অ্যালমাইনাক ইয়ার বুক 1986 সালে। সেখানে একটা পরিসংখ্যান ছিল প্রধান ধর্মগুলির অনুসারীর সংখ্যা কত হারে বৃদ্ধি পেয়েছে 1934 সাল থেকে 1984 সাল পর্যন্ত। এই 50 বছর সময়ের মধ্যে প্রধান ধর্মগুলির অনুসারীর সংখ্যা কত হারে বৃদ্ধি পেয়েছে? 1 নম্বরে ছিল ইসলাম 235%, খ্রিস্টান ধর্ম মাত্র 47%। আজ আমেরিকায় যে ধর্মের প্রসার সবচেয়ে বেশি সেটা ইসলাম, ইউরোপে যে ধর্মের প্রসার সবচেয়ে বেশি সেটা ইসলাম। আর আল্লাহ সুবহান ওয়া তাআলা ঠিক এই কথাটাই পবিত্র কোরআনে বলেছেন সূরা আল সাফের 9 নম্বর আয়াতে এবং সূরা আল তাওবার 33 নম্বর আয়াতে, হুয়াল্লাযী আরসাল রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি, যার অর্থ আল্লাহ তার রাসূলকে প্রেরণ করিয়াছেন হিদায়াত ও সত্য দিন সহ, যাতে করে ইসলাম ধর্ম অন্য সব ধর্মের উপরে থাকে, অন্য সব মতবাদের উপরে থাকে, অন্য সব জীবন দর্শনের উপরে থাকে। হতে পারে তা নাস্তিকতা, ধর্মনিরপেক্ষতা, মার্ক্সিজম, কমিউনিজম, পশ্চিমাবাদ, ইসলাম ধর্ম সবার উপরে অবস্থান করে, সবার উপরে থাকে, সবার উপরে বিজয়ী হয়। যদিও মুশরিকগণ ইহা অপছন্দ করে, যদিও পূজারীগণ ইহা অপছন্দ করে। এই একই কথা তৃতীয়বার একটু অন্যভাবে বলা হয়েছে পবিত্র কোরআনের সূরা আল ফাতের 28 নম্বর আয়াতে, আল্লাহ তাহার রাসূলকে প্রেরণ করিয়াছেন হিদায়াত ও সত্য দিন সহ, যাতে ইসলাম অন্য সব মতবাদের উপরে থাকে, অন্য সব জীবন দর্শনের উপরে থাকে। হতে পারে হিন্দু ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, কমিউনিজম, ধর্মনিরপেক্ষতা, নাস্তিকতা, পশ্চিমাবাদ, ইসলাম সব কিছুর উপরে অবস্থান করে, সবার উপরে থাকে, সবার উপরে বিজয়ী হয়। আর সাক্ষী হিসেবে আল্লাহ যথেষ্ট, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে আমাদের এই ইসলাম ধর্ম পুরো পৃথিবীতে বিরাজ করবে। আমার কথা শেষ করার আগে পবিত্র কোরআনের আরো একটি আয়াতের উদ্ধৃতি দিচ্ছি আমি, যেটা আছে সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, নিঃসন্দেহে ইসলামই আল্লাহর নিকট একমাত্র দীন, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ মিস্টার জাকির নায়েক। এবার আমরা শুরু করতে যাচ্ছি প্রশ্ন এবং উত্তর পর্ব। শুরু করার আগে আপনাদের কিছু নিয়ম কানুন জানিয়ে দেই। আপনার প্রশ্ন যথাসম্ভব সংক্ষিপ্ত করার চেষ্টা করবেন, একেবারে অল্প কথায়। চেষ্টা করবেন আপনার প্রশ্ন যাতে খুব বেশি বড় না হয়ে যায়।
আর যদি একটার বেশি প্রশ্ন থাকে তাহলে প্রথমে একটা প্রশ্ন করুন, অন্যদের সুযোগ দিন, তারপর আবার প্রশ্ন করুন প্লিজ। আপনাদের কাছে প্রশ্ন লেখা থাকলে সামনে দিতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্নটা বহু বিবাহ নিয়ে। কোরআনে খুব স্পষ্টভাবে বলা আছে যে বহু বিবাহ স্বীকৃত, যদিও এর নিয়ম খুব কঠিন, যদিও এর বিচার খুব কঠিন। তাই যে পুরুষ একাধিক বিয়ে করছেন তিনি আসলে নিজেকে পরীক্ষায় ফেলছেন। আর অন্যদিকে আপনি যে পরিসংখ্যান দিয়েছেন তাতে মনে হয় বহু বিবাহই একমাত্র সমাধান। সংখ্যায় বেশি মহিলাদের জন্য মনে হয় বহু বিবাহই একমাত্র সমাধান। এখন আমার ধারণা যে পুরুষ একাধিক বিয়ে করছেন তিনি আসলে নিজেকেই পরীক্ষায় ফেলছেন, আপনি কি বলেন? বোন, আপনি বেশ সুন্দর প্রশ্ন করেছেন। আপনি বলেছেন যে কোরআনের নিয়ম অনুযায়ী একজন পুরুষ একাধিক বিয়ে করতে পারেন, মহিলারা বহু বিবাহ করতে পারেন না, তবে পুরুষেরা পারেন। মহিলাদের বহু বিবাহ ইসলামে নিষিদ্ধ, মহিলারা এটা পারবেন না, তবে পুরুষরা পারবেন। আর আপনি ঠিকই বলেছেন যে পুরুষ একাধিক বিয়ে করছে সে আসলে নিজেকেই পরীক্ষায় ফেলছে। আর আমরা সবাই আসলে এখানে পরীক্ষা দিতে এসেছি, আল্লাহ বলেছেন। আর আপনি ভাবতে পারেন যে আমরা তো কম পরীক্ষা দিয়েও পাশ করতে পারি, মানুষ আসলে বোকা তাই বেশি পরীক্ষা দিতে চায়। আর আপনি ঠিকই বলেছেন যে একাধিক বিয়ে করছে সে নিজেকে পরীক্ষায় ফেলছে, আমি একমত। যদি পরীক্ষায় ফেল করেন তাহলে আপনার সমস্যা হবে, কিন্তু যদি পাশ করেন তাহলে আপনি পুরস্কার পাবেন। কারণ ইসলামে বহু বিবাহকে স্বীকৃতি দেওয়া হয়েছে মহিলাদের রক্ষার জন্য। আর সেজন্য আমাদের প্রিয় নবী বলেছেন যে সেই ব্যক্তি উত্তম যে স্ত্রীর কাছে ভালো। আর একাধিক স্ত্রী থাকলে ন্যায় বিচার করতে হবে, যেটা বেশ কঠিন। আপনাদের পরিসংখ্যানটা দিয়েছি, পৃথিবীতে মহিলার সংখ্যা বেশি, তবে আমি অনুপাতটা বলিনি। অনুপাতটা হলো যে পৃথিবীতে প্রতি 1000 পুরুষের জন্য রয়েছে 1005 জন করে মহিলা, তার অর্থ অর্ধেক পার্সেন্ট। প্রতি 1000 পুরুষের 5 জন একাধিক বিয়ে করতে পারবেন, এক কথায় অর্ধেক পার্সেন্ট। আর তাই আল্লাহ ব্যবধানটা খুব বেশি করেননি, অনুপাতটা 1:4 না, মহিলাদের সংখ্যা 4 গুণ বেশি না, মাত্র অর্ধেক পার্সেন্ট। আর এটা বহুবিবাহ অনুমোদনের একটা কারণ, অন্য আরো অনেক কারণ আছে। মানুষ আসলে প্রাকৃতিকভাবেই বহুগামী, কিন্তু অনেকের শারীরিক চাহিদা বেশি থাকে, যেটা পুরুষের মধ্যে বেশি থাকে মহিলাদের চেয়ে। এখন সে বাজারে গিয়ে পছন্দ করে রক্ষিতা কিনতে পারে, অথবা সে যেটা করতে পারে তা হলো একাধিক বিয়ে। এভাবে সে দুজনের উপকার করছে, নিজের উপকার করছে, আর যে মহিলার নিরাপত্তা দরকার তার উপকার করছে। ইসলাম আলহামদুলিল্লাহ সবার উপর সুবিচার করছে, সবাইকে বলা হচ্ছে না যে আপনি একটার বেশি বিয়ে করেন। তবে যদি বিয়ে করেন, যদি ন্যায় বিচার করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনি পুরস্কার পাবেন। একাধিক বিয়ে করে ন্যায় বিচার করতে পারলে সব পাবেন, তবে ন্যায় বিচার করাটা কঠিন। তাই যারা একাধিক বিয়ে করেন এবং ন্যায় বিচার করতে পারেন, আলহামদুলিল্লাহ তারা বিয়ে করতেই পারেন, আর আল্লাহ তাদের উপর খুশি হবেন। কিন্তু যদি না পারেন, এটা কোনো ফরজ না যে করতেই হবে, মুস্তাহাবও না। যদি বিয়ে করেন এবং ন্যায় বিচার করতে পারেন, আল্লাহ আপনার উপর অবশ্যই খুশি হবেন। আশা করি উত্তর পেয়েছেন। আমি ফরিদা, আমি একটা প্রশ্ন করতে চাই। এতক্ষণ আপনার লেকচার শুনছিলাম আর আপনার কথাগুলো শুনতে খুব ভালো লাগছিল। আমি আপনাকে প্রশ্নটা করছি এই জন্য যে আমি একজন মা, আমার ছেলে মেয়েদের বড় করতে হবে। আপনি পড়াশোনায় খুব ভালো ছিলেন, ডাক্তারি পাস করেছেন, আর এখন পৃথিবীর বিভিন্ন জায়গায় লেকচার দিচ্ছেন। আপনার মতো সন্তান, আপনার মতো মানুষ পৃথিবীতে আরো প্রয়োজন। তাই আপনার বাবা মা আপনার মতো সন্তানকে কিভাবে বড় করেছিলেন, আমি এ ব্যাপারে আপনার কাছ থেকে কিছু উপদেশ চাইব, যাতে আমার মতো মায়েরা উপকৃত হতে পারে। ধন্যবাদ। বোন, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। উনি আমার লেকচার শুনেছেন, জানেন যে আমি একজন ডাক্তার, তাই আমার বাবা মার সম্পর্কে জানতে চাইলেন। আর ডাক্তার ইয়াহিয়া আলভি শুরুতে ঠিক কথাই বলেছিলেন, যদি এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু তাআলার পরে কাউকে ধন্যবাদ দিতে হয়, তিনি হলেন আমার মা। তবে আমার বাবা এবং পরিবারের অন্য সবাইও, আমার স্ত্রী সহ আমার পরিবারের সবাই, লোকে আমাকে প্রশ্ন করে, তারা এভাবে বলে যে আপনার পরিবারের সবাই এরকম, এটা তো আসলে একটা ফ্যামিলি প্ল্যানিং তারা বলে। আমি বলি যে আমি পঞ্চম সন্তান বাবা মায়ের, যদি তারা ফ্যামিলি প্ল্যানিং করতেন তাহলে আমি এখানে থাকতাম না।
ভেবেছিলাম তিনি হয়তো প্রশ্নটা দিয়ে এটা বোঝাচ্ছেন, আলহামদুলিল্লাহ